মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি করছে দেখো মেয়েটা, শোন টাকা আমার দিকে, টাকা বাড়ি গিয়ে তুই কি করবি? হম, বর শাশুড়ির নামে থানা পুলিশ করবি নাকি? আরে সেই ভয়েই তো তোর বর তোকে আমার কাছে বিক্রি করে দিয়ে গেল, যাতে তুই এর জন্মে আর এই জাহান্নাম থেকে বেরোতে না পারিস। কুনে কুনে 5 লাখ টাকা নিয়ে গেছে, তুই আমায় এত যন্ত্রণা কেন দিচ্ছ? এর থেকে তো তুমি আমায় মেরে ফেলতে পারতে। শোন, এখানে চামড়ার দাম ধরা হয়, চোখের চলেন নয়, বুঝেছিস? ওই টাকা তোকে দিয়ে সুদে আসলে উসুল করাতে না পারলে আমার এই কোঠা চলবে কি করে বলতো? অর্ণব সত্যি আমাকে একেবারে বিক্রি করে দিল? এটা কে রে, অবিশ্বাস করছে রোজি কে? হুম, তবে শোন শোন, বউয়ের কত দাম রেখেছেন সরকার বাবু? 5 লাখ। পেয়ে যাবে। তুমি শুধু দেখো যাতে ও আর কোনোদিন বাইরের আলো না দেখতে পায়। রোজির কাছে এনেছেন, একদম চিন্তা করবেন না, ও জীবনেও আর বাইরের আলো দেখতে পাবে না। সাথে সম্পর্কটা এইভাবে শেষ হবে সেটা আমি কিন্তু কোনোদিন ভাবিনি, কিন্তু কি করব বলো? তুমি তো আর কোনো পথ খোলা রাখলে না আমার জন্য। গুড বাই বর্ষা। অফিসার, আমি না পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি, আমার মাথায় কিছু ঢুকছে না। দেখুন, আপনি ভেবেচিন্তে বলুন, উনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন আর কোন পোশাক পরে? 12:40। আপনি তখন কোথায় ছিলেন? আমরা বাড়িতেই ছিলাম সবাই। তা উনি যখন বেরোচ্ছিলেন আপনারা কেউ জিজ্ঞেস করলেন না উনি কোথায় যাচ্ছেন? না, মানে আর ওরকম জিজ্ঞেস কিছু করা হয়নি, মানে এদিক ওদিক বেরোতো বর্ষা, এদিক ওদিক বেরোতো, আর আমরা কখনোই ওরকম ভাবে জাজ করতাম না কোথায় যাচ্ছে কি না যাচ্ছে। ওই দাড়িওয়ালা কোলা ব্যাংটাকে দেখেছিস? এখন পুলিশের সামনে বর্ষার জন্য কেমন দরদ উঠলে উঠছে। বাবা বাবা বাবা, শান্ত হয়, এখন এসব বলো না, দাঁড়াও। কেমন খামখেয়ালি মেয়ে দেখুন, ফোনটাও বাড়িতে রেখে চলে গেছে। আচ্ছা, সেটা তখন দেখেননি? বাড়ি থেকে কোথায় বেরোচ্ছে সেটা জানেন না, কখন ফিরবে সেটা জানেন না, এমনকি ফোনটা রেখে গেছে দেখেও? সেটা আমরা পরে জানতে পেরেছি। আচ্ছা বাবা অর্ণব, ভালো করে ভেবে বলো তো, তোমার সঙ্গে বর্ষার কোনো রকম মনোমালিন্য মানে ঝগড়াঝাটি হয়েছিল কি? না না, ঝগড়াঝাটি কিচ্ছু হয়নি, আমাদের মধ্যে সব ঠিক ছিল, সব একদম পারফেক্ট, তাই জন্য তো হিসেবটা আরো মেলাতে পারছি। কোথায় যে চলে গেল মেয়েটা না বলে কই? এরা সবাই বলছে বটে সব কিছু ঠিক ছিল, কিছু হয়নি, কিন্তু আমার মন যে সেটা বলছে না। যোগ্যদাদা, কিছু একটা ক্লু দাও যোগ্যদাদা।
দেখুন ম্যাডাম, অনেকক্ষণ হয়ে গেছে আমার বোনটার কোনো খবর পাওয়া যাচ্ছে না, আমাদের খুব টেনশন হচ্ছে। আপনি প্লিজ পজিটিভলি ব্যাপারটা দেখুন। আর ও তো এভাবে বাড়ি থেকে না বলে বেরিয়ে যাওয়ার মেয়ে নয়, ও ভীষণ রেসপন্সিবল। ঠিক আছে, আমরা মিসিং ডায়েরি লিখে নিলাম, আমাদের তরফে যা যা করণীয় আমরা সব কিছু করছি। আর তার মধ্যে যদি উনি ফিরে আসেন প্লিজ আমাদের ইনফর্ম করবেন, আর অন্য কোনো খবর পেলে আমাদের জানিয়ে দেবেন। ফিরলে তো ডেফিনেটলি জানাবো, কিন্তু এতক্ষণ হয়ে গেছে কোনো খবর পাওয়া যাচ্ছে না, খুব টেনশন হচ্ছে। ম্যাডাম ম্যাডাম, আমার মেয়েটাকে দয়া করে আপনারা খুঁজে দিন প্লিজ। দেখুন, আমরা সব রকম ব্যবস্থা করব, আর কিছু জানতে পারলে অবশ্যই আপনাদের ইনফর্ম করব। ম্যাডাম প্লিজ, যা করার একটু তাড়াতাড়ি করুন, আমাদের বাড়িতে সবাই খুব ভেঙে পড়েছে। ও একমাত্র মেয়ে আমাদের বাড়ির, ও কোথায় আছে, কি অবস্থায় আছে কোনো খবর পাচ্ছি না আমরা। প্লিজ একটু একটু তাড়াতাড়ি করুন। সৃজন, আপনি প্লিজ একটু শক্ত হন, এতটা ভেঙে পড়বেন না, যোগ্য দাদার উপরে ভরসা রাখুন। আচ্ছা অফিসার, এখন তো ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, তাই না? তাহলে আমরা আসি। আসি, চলো মা। এক মিনিট অর্ণব, বর্ষার ফোনটা। তো আমি সাথে নিয়ে এসেছি, ভুলেই গেছি, মানে টেনশনে না মাথাটাই কাজ করছে না একদম। দেখেছিস, বলেছিলাম না মেয়েটা সাংঘাতিক। এখানে আর একটাও কথা নয়, বাইরে চলো। যোগ্য দাদা, বারবার এদের আচরণ দেখে আমার খটকা লাগছে কেন বলতো, কিন্তু ডিরেক্টলি তো চার্জ করার মতন কোনো ক্লু পাচ্ছি না। এনি ফোনটা বর্ষার ফোন। আসি অফিসার, আসি, চলো মা। আই সোনিয়া, ম্যাডাম আমার মনে হয় একবার বর্ষার ফোন কলসগুলো আর মেসেজগুলো চেক করা দরকার। মানে ও যদি কারোর সাথে দেখা করার কথা বলে থাকে বা কারোর সাথে লাস্ট কথা হয়েছে না হয়েছে সবটাই জানা যাবে। একদম ঠিক বলেছেন আলোকপর্ণা, আমরা সব কিছু দেখছি। দিন বিনয় একবার এদিকে আসুন। বল দিদি। বলছি কাকিমা, মানে সৃজনের মা তোকে আলাদা করে তখন কি বললো রে? তখন সবার মাঝখানে আমি তোকে জিজ্ঞেস করে নিয়ে ভেবেছিলাম আলাদা করে জিজ্ঞেস করব। কি যে বলবো তোকে দিদি, এখন যে তোকেও মিথ্যে বলতে হবে আমার। না রে, তেমন কিছু না। আসলে এই বাড়িতে থাকাকালীন বর্ষার সাথে আমার খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল, সেই জন্যই কাকিমা জিজ্ঞেস করছিল ও আমাকে কিছু শেয়ার করেছে কিনা। তা তুই কিছু জানিস? না দিদি, আমি সত্যি কিছু জানি না। তুই তো আর আগের মতো নেই রে দিদি, তোকে কি করে বোঝাই আমার ভেতরে ঠিক কি হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।